নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর কোপ্তার রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য কচু নিয়েছি, আর কচুটা কুকারে জল দিয়ে নুন হলুদ দিয়ে দেবো অল্প করে, আর সাথে দিচ্ছি লেবুর রস। আর কুকারে দুটো হাই ফ্লেমে হুইসেল দিয়ে নেব, খুব বেশি গলিয়ে দেব না, তাহলে এই কচুর ভেতরে জলটা বেশি ঢুকে যাবে, কোপ্তা করতে অসুবিধা হবে। এবার খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, নাহলে হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে। ভেতরটা শুকনো আছে তাই এইভাবে গ্রেট করে নেওয়া গেল, বেশি জল হয়ে গেলে, ভেতরে জল বেশি ঢুকে গেলে কোপ্তাতে অসুবিধা হবে। আমি নিচ্ছি দুই বড় চামচ চাল গুঁড়ো, আর এক বড় চামচ বেসন, নুন, চিনি, আর দিয়ে দিলাম আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো, আর পোস্ত, গোটা পোস্ত, এর সাথে কাসুন্দি নিয়ে নিলাম এক চামচ, কিছু কাঁচা লঙ্কা কুচি। এইভাবে ভালো করে মেখে নেব, বেশ শুকনো শুকনো মতন মাখাটা হয়ে যাবে। এইবারে হাতের সাহায্যে এরকম গোল গোল করে বলের মতো করে নেব, যেরকমভাবে আমরা কোপ্তা গড়ে থাকি। আর সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলেই ভাজা যাবে। আমি প্রথমে সাদা তেলই ব্যবহার করলাম ভাজার জন্য। এবার একেবারে সব কোপ্তাগুলো দেব না, এইভাবে চারটে দিয়ে দিলাম, আর তলার দিক থেকে একটু নেড়ে উল্টে পাল্টে নেব, তারপর বাকিগুলো দেব, নাহলে একসাথে অসুবিধা হবে নাড়াচাড়া করতে। এইভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব, খুবই নরম বলে খুন্তিটা ব্যবহার করিনি। বেশ গোল্ডেন কালার করে ভেজে তুলে নিলাম। এবার আমি সর্ষের তেলে গ্রেভিটা করব, তার জন্য একটা তেজপাতা টুকরো করে দিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন, আর প্রথমে রসুন বাটা দিয়ে দেব 1/2 টিস্পুন, আর আদা বাটাটা পরে ব্যবহার করব। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এইবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, বাকি আদা বাটাটা এই সময় দিয়ে দেবো। মশলা বেশ ভালো করে কষে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত। টমেটো পিউরি নিলাম, এখানে টমেটোর পেস্ট বা টমেটো টুকরো করা ব্যবহার করতে পারেন। মশলাটা আমি জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিলাম, তবে তেল যদি বেশি ব্যবহার করেন তাহলে এইভাবে জল দেওয়ার দরকার নাও পড়তে পারে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল, প্রায় 1 কাপের মতো জল দিয়ে, খুব বেশি জল দেবো না, নুন আর চিনিটা দিয়ে দিলাম, 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার এই কোপ্তাগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্নাটা করব না, 1 মিনিটের মতো উল্টে পাল্টে লো ফ্লেমে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।